আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে। আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমরা আলোচনা করব বাজরিগার পাখি হাঁড়িতে যাচ্ছে কিন্তু ডিম দিচ্ছে না। অনেক ভাই প্রশ্ন করে থাকেন, ভাই আমি বাজরিগার পাখিকে হাঁড়ি দিছি, ওরা হাঁড়িতে যাচ্ছে কিন্তু আমার বাজরিগার পাখিগুলো ডিম পাড়তেছে না। তো এই ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। স্পেশালি প্রথমে খেয়াল রাখতে হবে আপনার পাখির মেল ফিমেলটা কনফার্ম কিনা। যদি মেল ফিমেল কনফার্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাখি পরবর্তী স্টেপ যেটা খেয়াল করতে হবে যে আপনার পাখির ক্যালসিয়াম বা ভিটামিনের যে কোর্সগুলো ন্যাচারালি আপনি করেছেন কিনা। এর মধ্যে আছে আপনার যে ক্যালসিয়ামের কোর্স আছে, জিঙ্কের কোর্স আছে, মাল্টিভিটামিন কোর্স আছে। আমি সাধারণত ন্যাচারাল কোর্সগুলোই করাই, বাজারে সচরাচর যে কেমিক্যালগুলো পাওয়া যায় আমি কেমিক্যালগুলো ইউজ করি না। তো আমি ন্যাচারালি কোর্স করাই। আমার ন্যাচারাল মাল্টিভিটামিনের অনেকগুলো ভিডিও আছে, দেখতে পারবেন। জিঙ্ক ন্যাচারালভাবে কীভাবে জিঙ্কের কোর্সটা করাবেন ওটা দেখা দেওয়া আছে, ওইটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দিব, আপনারা একটু দেখেন। অর্থাৎ ন্যাচারালি কীভাবে কৃমি মুক্ত করবেন, তারপরে ন্যাচারালি কীভাবে জিঙ্কের কোর্স করাবেন, কীভাবে মাল্টিভিটামিনের কোর্স করাবেন, এগুলো ডিটেলস দেওয়া আছে আমার ভিডিও ডেসক্রিপশনে। আশা করি ইনশাল্লাহ আপনারা দেখবেন এবং উপকার হবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের সাথে আপনার পাশাপাশি আপনার বন্ধুরও যেন উপকৃত হয় সেই জিনিসটা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করব আসলে পাখি এত কষ্ট করে খাওয়ার দিই, এত কষ্ট করে লালন পালন করি, এরপরও পাখি খাঁচার বক্সে ব্রিডিং বক্সে ঢুকে কিন্তু ডিম দেয় না। দেখতে পাচ্ছেন আমার এখানে ব্রিডিং বক্সে পাখি আছে। রাত্রে ভিডিওটা করতেছি এই জন্য ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না হাঁড়ির ভিতরে। এই যে পাশে দিয়ে ল্যাসটা দেখা যাচ্ছে একটু, আর পুরুষটা বাইরে দাঁড়িয়ে আছে। তো হাঁড়িতে না ঢুকে কিন্তু ডিম দিচ্ছে না, এটার কয়েকটা কারণ হইতে পারে। তার মধ্যে এক নম্বর কারণ যেটা বললাম যে মেল ফিমেল কনফার্ম করা, মেল ফিমেল আপনাকে চিনতে হবে এবং কনফার্ম করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বাইরের এটা নাকের উপর দিয়ে আপনার একদম গাঢ় বেগুনি বর্ণ, এটা হচ্ছে পুরুষ, এই জন্য গাঢ় বেগুনি বর্ণ দেখতে পাচ্ছেন, গাঢ় বেগুনি বর্ণের। আর মহিলাটার হবে আপনি সাদা, এই যে আমার এখানে নিচে একটা রেস্ট আছে মহিলা দেখতে পাচ্ছেন, এটা সাদা ফোঁস দিচ্ছে খুব ভালোভাবে। এই যে এটার নাকের উপর দিয়ে সাদা অংশ থাকবে, অর্থাৎ মহিলাটার গাঢ় বেগুনি হবে না, একটু সাদা হবে বা একটু ডার্ক বাদামি হবে, এরকম কালার হয় সাধারণত। তো মহিলাগুলোর ক্ষেত্রে এটা খেয়াল করবেন যে আপনার মেল ফিমেল যদি কনফার্ম হয় পরবর্তী কাজ হচ্ছে আপনার ভিটামিনের কোর্সগুলো করানো, ক্যালসিয়াম জিঙ্ক। এখন ন্যাচারালি আপনি জিঙ্ক এবং ক্যালসিয়াম কোথায় পাবেন বা মাল্টিভিটামিন কোথায় পাবেন, এই জিনিসগুলো আসলে অনেকে সমস্যায় পড়ে যান। আবার অনেকে কি করেন, বাজারে বিভিন্ন ধরনের ক্যালসিয়ামের ইয়ে আছে, ট্যাবলেট আছে, তারপরে লিকুইড ক্যালসিয়াম পাওয়া যায় ওগুলো ইউজ করেন, ওগুলো অনেক সময় মাত্রা উল্টাপাল্টা হলে পাখি অসুস্থ হয়ে যায়, আরও লাভেসে ক্ষতি বেশি হয়, অনেক সময় পাখি মারা যায়। এই জিনিসটাই খেয়াল করবেন। আপনি ন্যাচারালি ক্যালসিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে ডিমের খোসা এবং এই যে দেখতে পাচ্ছেন ক্যাটেল ফিশ বোন, দেখতে পাচ্ছেন এখানে ক্যাটেল ফিশ বোন এবং ডিমের খোসা ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ একটা উপাদান। আর একটা খুবই ইজি জিনিস আমাদের হাতের কাছে থাকে, অনেকে ইউজ করেন অনেকে ইউজ করেন না, কলমি শাক। আপনি চাইলে কয়েকটা কলমি শাক আপনি বাজার থেকে রেগুলার যখন আপনার নিয়ে আসেন দুই একটা ফাতা দিয়ে রাখলেন ভিতরে, অনেকে কলমি ডাঁটাগুলো ইউজ করা ইয়া করে রান্না করার সময় ফাতাগুলো রান্না করে ডাঁটার নিচের অংশগুলো থাকে যায়, এই অংশগুলো আপনি চাইলে একটা টবের মধ্যে লাগিয়ে রাখতে পারেন, ওখান থেকে একটু কাটে কাটে দিতে পারেন পাখিকে ক্যালসিয়ামের জন্য। এটা হচ্ছে ক্যালসিয়ামের ন্যাচারাল একটা এলিমেন্টস। আর বাসায় ডিম আপনি ইউজ করেন, ডিমের খোসাটা ভালো করে ধুয়ে বা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকাইয়া ওই জিনিসটা আপনি খাই সিড মিক্সের সাথে এইভাবে বক্সের মধ্যে দিয়ে দিতে পারেন। এই যে এখানে সিড মিক্স দেখতে পাচ্ছেন, সিড মিক্সের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন, পাশাপাশি কলমি শাকটা দিতে পারেন। শাকসবজি যখন দিবেন তখন আপনার পাখি সুস্থ থাকবে। এবং এদের রেগুলার গোসলের ব্যবস্থা করতে হবে সপ্তাহে কমপক্ষে একদিন বা দুদিন পর পর, এবং মাস্ট কৃমির কোর্সটা করাতে হবে। অনেক সময় পাখি কৃমির কারণে পাখি মানে ভিটামিনগত সমস্যা হয় যার কারণে পাখি অসুস্থ হয়ে যায় এবং ঠিক মতো ডিম দেয় না, ক্যালসিয়ামের সমস্যা হয়। স্পেশালি মহিলা যে পাখিটা তার ক্যালসিয়ামের সমস্যা বেশি হয়, আর পুরুষ যে পাখিটা তার জিঙ্কের সমস্যা হয়, এজন্য ক্যালসিয়াম এবং জিঙ্ক এবার টানা কোর্স করাইতে হবে। টানা কোর্স বলতে আমি বলতেছি ন্যাচারালি,
জিঙ্কের জন্য ন্যাচারাল উপাদান হচ্ছে আপনার মেথি। মেথিকে ভিজিয়ে আপনি সিড মিক্সের সাথে দিতে পারেন অথবা সফট ফুড বা ইগ ফুডের সাথে ইউজ করতে পারেন। আপনি সফট ফুড বা ইগ ফুডের সাথে কীভাবে তৈরি করবেন, উপাদানগুলো কী কী হবে, আমার ভিডিওতে সফট ফুড এবং এগ ফুড সম্পর্কে ভিডিও ডেসক্রিপশনে এক কয়েকটা আমি লিঙ্ক দিয়ে দিব। আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে খুবই ইজিলি এই সফট ফুড এবং এগ ফুড তৈরি করতে পারেন। আপনি যদি এই জিনিসগুলো মেনটেন করেন, ক্যালসিয়ামের জন্য এই যে বাজারে মিনারেল ফ্রিমিক্স পাওয়া যায় ব্লক, ওগুলো ইউজ করবেন। আর সাথে রক সল্ট, এই যে দেখতে পাচ্ছেন পাশে একটা রক সল্ট আছে, রক সল্ট দিয়ে রাখবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কেটেল ফিশ বোন, কেটেল ফিশ বোন ডিমের খোসাগুলো সিড মিক্সের সাথে দিয়ে রাখবেন। এবং কখনোই এক দুটো সিড মিক্স ইউজ করবেন না, সিড মিক্সে মিনিমাম 8-10 আইটেম অ্যাড করবেন। সেই ক্ষেত্রে আপনার পাখি ইনশাল্লাহ ব্রিডিং বক্সে যাবে এবং ডিম দিবে, বাচ্চা করবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। আর সবসময় খাঁচা কেসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর মাঝে মধ্যে সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনি গম ভিজিয়ে, 12 ঘন্টা ভিজিয়ে গমের যে ইয়াটা অংশ ভিতরের যে অংশটা, এটা খুব পছন্দ করে, উপরে খোসাটা ফালাই দিয়েছি। আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো খোসা ফালাই রেখে নিয়েছি। এই যে ফাঁকি গমের বক্স দেওয়া ছিল, গম সিদ্ধ গম দিয়েছি এই বক্সটার মধ্যে, এই ফাঁকিটা এখন রেস্টে আছে, ওগুলারই বাচ্চা এখানে আছে ফাঁসে। উপরেরটা এখন কন্টিনিউ ডিম পাড়ছে, খাঁচার ভিতরে আছে আর পুরুষটা বাইরে দাঁড়ায় আছে। এই জিনিসগুলো খেয়াল করবেন, কখন আপনার পাখি কি দরকার, কখনোই খেয়াল রাখবেন যে কখনোই এক দুইটা খাবার উপর নির্ভর করবেন। কারণ আমরা মানুষও সাধারণত এক দুইটা খাবার খাই না, একদিন মাছ খাই, একদিন মাংস খাই, একদিন শাক খাই, একদিন সবজি খাই, রেগুলারই এরকম আমরা কন্টিনিউ করি। পাখির ক্ষেত্রেও তাই, আপনি নির্দিষ্ট একটা খাদ্য দিয়ে কখনো পাখি ফেলতে পারবেন না, পাখি সুস্থ থাকতে পারে না। এই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে পাখির ভিটামিনগুলো, আর মাল্টিভিটামিন হিসেবে আপনি ইউজ করবেন সাধারণত মধু, তারপরে আপনি অ্যালোভেরা ইউজ করতে পারেন। অ্যালোভেরাকে কাটিয়ে ফানির ফিল্টারের সাথে, এই যে ফানির ফিল্টার দেখতে পাচ্ছেন, ফিল্টারের মধ্যে দিয়ে দিবেন, আর মধুটাও দিয়ে দিতে পারেন। তবে অবশ্যই খেয়াল করবেন রেশিও, ফাঁকি কিন্তু খুব ছোট ওটা রেশিও অনুসারে, অর্থাৎ এক কাপ এই যে এরকম একটা ফিল্টারের মধ্যে আপনি 2 ফোঁটা বা 3 ফোঁটা ম্যাক্সিমাম মধু ইউজ করতে পারেন। এবং অবশ্যই 4 ঘন্টা পর পর এগুলো চেঞ্জ করতে হবে। অ্যালোভেরার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আপনি 1-1.5 ইঞ্চি এরকম একটা, এর মধ্যে 1-1.5 ইঞ্চি একটা অ্যালোভেরা কাটি একদম কুচি কুচি করে এটার মধ্যে মিক্স করে দিবেন, যেন ভালোভাবে ব্লান্ড হয়, স্পেশালি ব্লান্ড করে দিতে পারলে সবচেয়ে ভালো, আর না হলে যেন মিহি আকারে হয় ওইটা কনফার্ম করবেন। আর সজিনা পাতা যদি দেন তাহলে সজিনা পাতাও ন্যাচারাল মাল্টিভিটামিন, এই তিনটা ন্যাচারাল মাল্টিভিটামিন আপনার ফাঁকির ব্রিডিংয়ের জন্য সবচেয়ে উপযোগী এবং খুবই উপকারী। ফাঁকি যদি খাঁচা আপনার ব্রিডিং বক্সে না ঢুকে, ক্যালসিয়ামের সমস্যা, ভিটামিনের সমস্যা, মাল্টিভিটামিনের সমস্যা, সবগুলো হরমোনগত সমস্যা যদি থাকে তাহলে মাল্টিভিটামিন এটা সলভ হয়ে যাবে। আর ক্যালসিয়ামের সমস্যা যদি থাকে তাও সলভ হয়ে যাবে, মিনারেল ব্লকও আছে আপনার, অর্থাৎ কোনো রকম সমস্যা, যে কোনো রকম সমস্যা থাকলে আপনার পাখি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে যদি এই নিয়মটা মেনটেন করেন এবং পাখি ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকের মতো আমরা এখানে বিদায় নিব।